गुड आफ्टरनून हमरा एखन फोर्थ सेमिस्टार बांगला पासेर छात्र छात्रीदेर जन्ने ई अनलाइन क्लासे एकटी विषय निये आलोचना करब। आमी आबार बोलछी फोर्थ सेमिस्टार बांगला पासेर छात्र छात्रीदेर जन्ने एकटी विषय निये आलोचना करब। आमरा दीर्घदिन धरे COVID-19 লকডাউনে পড়ে আমরা সবাই এখন ঘরে আছি এবং আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো ঘরে থেকেই আমরা পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, কোনো প্রতিবন্ধকতাই যাতে আমাদের ক্লাসের পড়ার ব্যাঘাত না করতে পারে, এই জন্যে কিন্তু এই অনলাইন ক্লাসগুলির আয়োজন করা হয়েছে। এবং আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে উপকৃত হচ্ছ। আমরা অনেকদিন হয়ে গেছে প্রায় আমরা অনলাইন ক্লাস করছি, আজকেও আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এখানে এসেছ আমরা দেখতে পাচ্ছি, জুই, জিয়া, যুক্তা, অমর, অমৃত, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, সনত, খৈরি, হ্যাঁ সবাই ভালো আছো। তোমরা অনলাইনে থাকবে এবং আমাকে তোমরা একটু বলো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। যদি শুনতে পাও, কেউ একজন যদি রেসপন্স করো বা কয়েকজন যদি রেসপন্স করো, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। অনলাইন ক্লাসে পার্টিসিপেটের সংখ্যাটা কিন্তু একটু কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি না তোমাদের কি ঘরে বসেও ক্লাস করতে কি ভালো লাগে না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। হ্যাঁ, জুই বলছে শোনা যাচ্ছে, হ্যাঁ অমর বলছে ঠিক আছে, মনীষা, হ্যাঁ আমি আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সাহিত্যের রূপ রীতি থেকে। খুব সংক্ষেপে আমি আলোচনা করব, খুবই সংক্ষেপে আজকে আলোচনা করব সামাজিক নাটক কাকে বলে। খুব সহজ ব্যাপারটা, তোমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে বুঝতে পারবে, সামাজিক নাটক কাকে বলে এবং একটি সার্থক সামাজিক নাটক নিয়ে আমরা আলোচনা করব আজকে। সামাজিক নাটক কাকে বলে এবং একটি বাংলা সার্থক সামাজিক নাটক সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করব। তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে থাকে, আমি দুইভাবেই যাতে তোমরা উত্তর করতে পারো। যেমন প্রশ্ন থাকে তোমাদের এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, আর থাকে তোমাদের এই যে কি বললাম, আর প্রশ্ন থাকে তোমাদের এই দশের মানের প্রশ্ন থাকে। তো দশের মানের প্রশ্নটাও তোমরা যেভাবে উত্তরটা করবে সেইভাবে আমি ক্লাসটা করানোর চেষ্টা করব। তোমরা যদি বিস্তৃত করতে চাও তাহলে তোমরা সাহিত্যের রূপ রীতি অন্যান্য প্রসঙ্গ ডক্টর কুন্তল চট্টোপাধ্যায় এই বইটির সাহায্য নিতে পারো। তো আমি সরাসরি এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের মূল আলোচনার বিষয় সামাজিক নাটক কাকে বলে। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, সামাজিক নাটকের ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল ড্রামা, সোশ্যাল ড্রামা বা বাংলায় আমরা বলি সামাজিক নাটক। সাধারণভাবে বলতে গেলে কোনো একটা যুগ বা সময়ের সামাজিক সমস্যা ও সংকট নিয়ে লেখা নাটককে বলা হয় সামাজিক নাটক। আমি আবার বলছি, সাধারণভাবে বলতে গেলে বলা যায় কোনো একটা যুগ বা সমকালীন সময়ের সামাজিক সমস্যা ও সংকট নিয়ে লেখা নাটককে সামাজিক নাটক বলা হয়ে থাকে।
নাটকের কেন্দ্রে কি থাকে? একটা সামাজিক সমস্যা বা প্রশ্ন, মানে সামাজিক নাটকের মূল কেন্দ্রে থাকবে একটা সামাজিক সমস্যা বা প্রশ্ন, যাকে আশ্রয় করে সমকালীন বাস্তব পরিস্থিতির চিত্র উঠে আসে। মানে নাটকের কেন্দ্রে একটা সামাজিক সমস্যা থাকবে বা প্রশ্ন থাকবে, যাকে কেন্দ্র করে সমকালীন বাস্তব পরিস্থিতির চিত্রটাকে নাট্যকার তার নাটকে তুলে ধরেন। বুঝা গেছে? সেই সমাজবদ্ধ মানুষের জীবন, যদি আমরা বলি যে সমাজবদ্ধ মানুষের জীবন, তো যে কোনো নাটকের বা যে কোনো সাহিত্যের মূল মান, যে কোনো সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য, সমাজবদ্ধ জীব মানুষ থাকবে না সাহিত্যের মধ্যে, এমনটি হতে পারে না। হ্যাঁ, সমাজবদ্ধ মানুষ, যে কোনো সমাজবদ্ধ মানুষের জীবন যে কোনো সাহিত্যের মূল উপজীব্য, কিন্তু এই সমাজবদ্ধ মানুষের জীবন যে কোনো নাটকের মূল উপজীব্য হলেও তাকে আমরা সার্থক সামাজিক নাটক বলবো না। আমরা সামাজিক নাটক সেটাকে বলবো যেটার মধ্যে, যে নাটকে, মানে যে সমাজ, মানে নাটকে একটা বিশেষ সামাজিক সমস্যা নাটকের মূল কেন্দ্রে থাকবে। একটা বিশেষ সামাজিক সমস্যা নাটকের মূল কেন্দ্রে থাকবে। সামাজিক সমস্যাটা কোথা থেকে উঠে আসবে? সমকালীন জীবন থেকে নেওয়া হবে। যে সামাজিক সমস্যার কথাটা সামাজিক নাটকের মূল কেন্দ্রে থাকবে, সেই সামাজিক সমস্যাটা সমকালীন জীবন থেকে উঠে আসবে। নাটকের বিষয়বস্তু কীরকম হতে হবে? বিষয়বস্তু সাধারণ জীবন বা সমাজ বা সমস্যা, মানে রাজনৈতিক হতে পারে সেটা, কিংবা আর্থসামাজিক হতে পারে, কিংবা জাতি সম্প্রদায়গত কোনো সমস্যা হতে পারে, কিংবা ধর্মীয় কোনো সমস্যা, বা প্রেম বিবাহ পারিবারিক মানে সমস্যা জনিত কোনো বিষয়বস্তু সামাজিক নাটকের মূল মানে উপাদান রূপে পরিগণিত হয়। মানে সামাজিক নাটকের মূল বিষয়বস্তুর মধ্যে এইগুলি থাকবে। মানে সেটা রাজনৈতিক বিষয় হতে পারে, আর্থসামাজিক বিষয় হতে পারে, কিংবা ধর্মীয় বিষয় হতে পারে, হ্যাঁ, কিংবা পারিবারিক বিষয়ও হতে পারে। আর নাটকের পাত্রপাত্রী কারা হবেন, এই জায়গাটা কিন্তু মনে রাখা দরকার। নাটকের পাত্রপাত্রী হবে সাধারণ নরনারী, বিশেষত যারা সমাজের সাধারণ নরনারী নাটকের মানে পাত্রপাত্রী হবে, বিশেষত যারা সামাজিকভাবে উপেক্ষিত ও পীড়িত, যারা সামাজিকভাবে উপেক্ষিত পীড়িত, মানে সামাজিকভাবে যারা সোশ্যাল ডিপ্রাইভড যারা, তারা সামাজিক নাটকের পাত্রপাত্রী হিসাবে নির্বাচিত হবেন। মূল উদ্দেশ্য কী হবে? সমাজ সংস্কার করা এবং সামাজিক পরিবর্তনের লক্ষ্যে লোকশিক্ষা ও জনমত গঠন করা, এই ধরনের নাটকের মূল উদ্দেশ্য। আমি আবার বলছি, সমাজ সংস্কার ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে, সমাজে যাতে একটা পরিবর্তন হয় সেই লক্ষ্যে লোকশিক্ষা ও জনমত গঠন করা, এই ধরনের নাটকের মূল উদ্দেশ্য। এক কথায় যদি আমরা বলি, একটা যুগ সমস্যার চিত্র উদ্ঘাটন, মানে সমকালীন যুগের সমস্যার চিত্রকে তুলে ধরা এবং তা থেকে পরিত্রাণের উপায় বলে দেওয়া বা তা থেকে পরিত্রাণের পথ দেখানো হচ্ছে নাট্যকারের মূল দায়িত্ব। কোন নাট্যকারের? সামাজিক নাটক যিনি লিখবেন সেই নাট্যকারের মূল দায়িত্ব হচ্ছে সমকালীন যুগের সমস্যার চিত্রকে তুলে ধরা এবং তা থেকে পরিত্রাণের পথ দেখানো হচ্ছে নাট্যকারের মূল দায়িত্ব। এই হচ্ছে মোটামুটি সামাজিক নাটক কাকে বলে
বা সামাজিক নাটকের মধ্যে প্রধান প্রধান কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেই সংক্রান্ত কয়েকটি কথা তোমাদের যদি আমি বলবো, আমি রিপিট করছি না, তোমরা আবার প্রয়োজনে দেখে নেবে, বই পড়ে নেবে, দেখবে বিষয়টা অত্যন্ত সহজ। মানে সামাজিক নাটক কাকে বলে, এক কথাই যদি আমরা বলি, আমি আবারও বলছি, কোনো একটা যুগ বা সময়ের সামাজিক সমস্যা ও সংকট নিয়ে লেখা নাটককে বলা হয় সামাজিক নাটক। সমকালীন সামাজিক বাস্তব পরিস্থিতির কথা থাকবে এবং সেই সামাজিক সমস্যা থেকে উত্তরণের পথ ও দেখিয়ে দেবেন নাট্যকার। এই দায়িত্বটাও কেউ নাট্যকার মানে পালন করে থাকেন সাধারণত বাংলা সাহিত্যে, মানে বাংলা নাট্য সাহিত্যে। প্রথম দিকে যে নাটকগুলি লেখা হয়েছে সেগুলি কিন্তু সামাজিক সমস্যাকে কেন্দ্র করেই লেখা হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম দিকের নাটক যেমন আছে, যারা আছেন রামনারায়ণ তর্করত্ন, অনেক সময় তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে, হ্যাঁ, মানে যে কোনো একটা নাটকের নাম দিয়ে বলে দিতে পারে এই নাটকটি কোন শ্রেণীর নাটক, আমাদের বলতে হবে যে এটি সামাজিক নাটক বা এটা ঐতিহাসিক নাটক বা ওইটা রূপক সাংকেতিক নাটক, এই বিষয়গুলি। তো বলছিলাম যেটা, যে রামনারায়ণ তর্করত্ন যে 1854 খ্রিস্টাব্দেই সামাজিক সমস্যা নিয়ে, তৎকালীন সামাজিক সমস্যা ছিল কৌলিন্য প্রথা, কুলীন ব্রাহ্মণ সমাজরা অনেকগুলি বিয়ে করতেন, সেই একটা যে তারপরে যে একটা সমস্যা দেখা দিত সেই যে কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথার কুফলকে নিয়ে রামনারায়ণ তর্করত্ন কুলীন কুল সর্বস্ব নামে একটি নাটক লিখেন। তাহলে প্রশ্ন থাকতে পারে যে কুলীন কুল সর্বস্ব এই নাটকটি কোন শ্রেণীর নাটক, সামাজিক নাটক। কে লিখেছেন? রামনারায়ণ তর্করত্ন। কবে লেখা হয়েছে? 1854 খ্রিস্টাব্দে। কিন্তু এটি কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক নাটক নয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক নাটক বললে আমাদের অপেক্ষা করতে হবে 1860 সালে। তোমরা এটা আর জানো অনেকে, সাহিত্যের ইতিহাস তোমরা পড়েছ, কেউ একজন বলবে যদি পারো, কেউ একজন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক নাটক কোনটি? তোমাদের এমসিকিউ প্রশ্নও থাকতে পারে, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক নাটক কোনটি? নীলদর্পণ, 1860 খ্রিস্টাব্দে লেখা হয়েছে, 1860। 1860 খ্রিস্টাব্দে লেখা, কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক নাটক। রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব এই নাটকটিকে সার্থক সামাজিক নাটক বলা যায় না। এটা নাটক বটে, কিন্তু নাটক হতে গেলে যে মানে আদর্শ নাটক হতে গেলে যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলি পূর্ণাঙ্গভাবে আমরা রামনারায়ণ তর্করত্নের রচিত কুলীন কুল সর্বস্ব নাটকে দেখতে পাই না। এই জন্যে আমরা কি বলি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক নাটক কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। তার নাটকটির নাম কি? নীলদর্পণ। কবে লেখা হয়েছে? 1860 খ্রিস্টাব্দে। এরকম পরবর্তীকালে অনেক সামাজিক নাটক লেখা হয়েছে। সামাজিক নাটক লিখতে এগিয়ে এসেছেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ অনেকগুলি সামাজিক নাটক লিখেছেন, হ্যাঁ। আমরা গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলির মধ্যে যেমন আছে বলিদান, প্রফুল্ল, হ্যাঁ, হারানিধি, এই শাস্তি কি শান্তি, এই ধরনের বেশ কয়েকটি সামাজিক নাটক রচনা করেছেন কে? গিরিশচন্দ্র ঘোষ। আমরা গিরিশচন্দ্র ঘোষের একটি সামাজিক নাটক নিয়ে, সামাজিক নাটক নিয়ে আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। তোমরা ঘরে থেকেও কেন যে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে এত তোমরা কৃপণতা করছো,
আমি কিন্তু বুঝতে পারছি না, সংখ্যাটা একেবারেই কম দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা পরে শুনতে পারবে, কিন্তু অনলাইন ক্লাসে থাকাটার মজাটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, তোমাদের অনলাইন ক্লাসেও অংশগ্রহণ করতে যেমন মনে হচ্ছে তোমাদের বেশি পয়সা খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমার দায়িত্বটা তো আমি করে নিতে হবে। সবাই তো আর কৃপণতা করছে না, কয়েকজন তো শুনছে। আমি যারা শুনছে মনোযোগ দিয়ে, আমি ক্লাসটা তাদের জন্যেই করছি, বুঝা গেছে? সঙ্গীতা, অমর এবং আছে অমৃত, যারা যারা আছে আমি তাদেরকে, তাদের জন্যেই বলবো, আমি বেশি উৎসাহ বোধ করছি ক্লাসগুলি করতে। যাই হোক, আমরা এসেছি এখন একটি সার্থক সামাজিক নাটক নিয়ে আলোচনায়। আমরা আলোচনা করব গিরিশচন্দ্র ঘোষের বলিদান নাটক নিয়ে। অনেক সময় প্রশ্ন থাকে, কিন্তু বলিদান একটা সার্থক সামাজিক নাটক, বলিদান, হ্যাঁ, এটা নিয়ে সিনেমাও হয়েছে। গিরিশচন্দ্রের সার্থক নাটক আরও আছে, সামাজিক নাটক, প্রফুল্ল, হারানিধি, এগুলিও গিরিশচন্দ্রের সার্থক সামাজিক নাটক। বলিদান নাটক নিয়ে আলোচনা করব। এটা কার লেখা? গিরিশচন্দ্র ঘোষের একটি সার্থক সামাজিক নাটক। বলিদান এটা আলোচনা করবো এই কারণেও যে এটা আমাদের পাঠ্য ছিল, আমরা যখন কলেজে পড়তাম তখন এটা আমাদের পাশে পাঠ্য ছিল, বলিদান এই নাটকটা। এই জন্য আমি বেছে নিয়েছি বলিদান নাটকটা আলোচনা করব। তবে ভয়ের কিছু নেই, বিস্তৃত আলোচনা করব না, মানে খুব সংক্ষেপে আলোচনা করব। বলিদান নাটকের মূল মূল কেন্দ্রে কী আছে? নাটকের কেন্দ্রে আছে পণ প্রথা, সমাজের, আমাদের সমাজের পণ প্রথার ভয়াবহতাকে গিরিশচন্দ্র ঘোষ তার বলিদান নাটকে তুলে ধরেছেন, বুঝা গেছে? কী আছে এখানে? আমাদের বাংলাদেশের কন্যাদের পণ প্রথাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের বধূদের বা কন্যাদের যে শোচনীয় পরিণাম বা করুণ পরিণতি, তার নির্মম চিত্র দেখানো হয়েছে গিরিশচন্দ্র ঘোষের রচিত বলিদান নাটকে। নাটকে আমরা দেখতে পারবো একটা পরিবার আছে, সেই পরিবারের কর্তা হচ্ছেন করুণাময়, তার তিন কন্যা, করুণাময়ের তিন কন্যাদের নাম যথাক্রমে কিরণময়ী, হিরণময়ী এবং জ্যোতির্ময়ী। করুণাময়ের তিন কন্যা কিরণময়ী, হিরণময়ী এবং জ্যোতির্ময়ী। করুণাময় একে একে সর্বস্ব দিয়ে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, কিন্তু বিয়ে দেওয়ার পর তিনি নিঃস্ব ভিখারি হয়ে গেছেন। কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার পরেও দেখা গেছে করুণাময়ের তিন কন্যাই শ্বশুর বাড়িতে নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আর এত সমস্ত কিছু সহ্য করতে না পেরে করুণাময় শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। মধ্যবিত্তের এই যে দুঃখ, দারিদ্র এবং মেয়েদের শোচনীয় জীবন কথা গিরিশচন্দ্র ঘোষ তার বলিদান নাটকে করুণাময় চরিত্রের মধ্য দিয়ে, বা করুণাময় এবং তার পরিবারের তার তিন কন্যার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। নাটকের শেষে পণ প্রথাকে কেন্দ্র করে একটা ভয়াবহ কথা উঠে এসেছে। হ্যাঁ, কি এই লাইনটা আমার বলতে ইচ্ছে করছে যে নাটকের শেষে পণ প্রথাকে কেন্দ্র করে, আমাদের সমাজে পণ প্রথাকে কেন্দ্র করে একটা নির্মম কথা উঠে এসেছে। কি আছে আমি একটু পরে শোনাই তোমাদেরকে। আমাদের সমাজে কন্যার পিতার এই পরিণাম, আমাদের সমাজের কন্যার পিতার এই পরিণাম, ঘরে ঘরে এই শোচনীয় অবস্থা, কোথাও পুত্রবধূর আত্মহত্যা, কোথাও কন্যা পরিত্যক্তা, পতি গৃহে দরিদ্রতা, এইসব সবশেষ লাইনটা বাংলায় কন্যা সম্প্রদান নয় বলিদান, বাংলায় কন্যা সম্প্রদান নয়
বলিদান, নাটকের নাম বলিদান। নাটকের মূল উদ্দেশ্য আমরা কী দেখেছি, সামাজিক সমস্যামূলক, মানে বলিদান নাটকটা মানে সার্থকভাবেই একটা সামাজিক সমস্যামূলক উদ্দেশ্য প্রণোদিত নাটক। নাটকের মূল কেন্দ্রে আছে পণ প্রথা, যেটি আমাদের সমাজের একটা সামাজিক অভিশাপ। এই সামাজিক অভিশাপের কবলে পড়ে, অর্থাৎ পণ প্রথার কবলে পড়ে আমাদের সমাজের করুণ পরিণতির কথা নাট্যকার অত্যন্ত বাস্তবসম্মতভাবে জীবন্ত করে তুলেছেন তার বলিদান নাটকে। এই জন্যে আমরা বলিদান নাটকটিকে সার্থকভাবেই একটা মানে সার্থক সামাজিক নাটক হিসাবে উল্লেখ করতে পারি। আমি আর আলোচনা রিপিট করছি না কিংবা আর দীর্ঘ করছি না, তোমরা আবার ক্লাসটা শুনে নাও আমি বলবো, এবং যারা বাদ্য ছাত্র তারা অবশ্যই বই পড়বে এবং ক্লাসটাকে আবার মনোযোগ সহকারে শুনবে, দেখবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। এই বলে আবারও যারা ক্লাসে আছো তাদের সবাইকে, যারা কৃপণতা করুনি যে আমাদের নেট খরচ হয়ে যাচ্ছে বা আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, এই কথার চিন্তা না করে যারা ক্লাস আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, আবার দেখা হবে আবার কোনো ক্লাস।